বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু অনেকেরই আধার কার্ড ভুল রয়েছে এবং আমরা অনেকেই আধার কার্ড সংশোধন করার জন্য কিন্তু আমরা বসে আছি, কিন্তু আমাদের আধার কার্ড কিন্তু সংশোধন হচ্ছে না, বা আমাদের লকডাউনের কারণে বা আমাদের কিন্তু কোনো রকম সেন্টারগুলো কিন্তু খোলা হচ্ছে না এই আধার কার্ড সংশোধনের। তো এর আগে আধার কার্ড সংশোধন হয়েছে এবং তারপরে যে আধার কার্ডের সেন্টারগুলো বন্ধ হয়ে গিয়েছে, তারপর আমাদের কিন্তু কোনো কাজ হচ্ছে না, আমরা কিন্তু কোনো কাজ করতে পারছি না এবং আমাদের আধার কার্ডগুলো কিন্তু সংশোধনও হচ্ছে না। তো এর জন্য কিন্তু UIDAI এর তরফ থেকে কিন্তু নতুন একটা সিস্টেম নিয়ে আসা হয়েছে। তো নতুন একটা, এর আগে বলা হয়েছিল যে আধার কার্ডের সেন্টারগুলি খুব তাড়াতাড়ি খোলা হবে এবং আধার কার্ডের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শীঘ্রই চালু হয়ে যাবে। তো এই আধার কার্ড কোথায় সংশোধন হচ্ছে বা আধার কার্ড আপনাদের কোথায় গেলে আপনারা সংশোধন করতে পারবেন, আপনারা কিন্তু আপনাদের মোবাইলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন আপনার বাড়ির আশেপাশে কোথায় আধার কার্ড সেন্টারগুলো খোলা হচ্ছে বা আধার কার্ড কবে কতটা আধার কার্ড এখানে সংশোধন করা হচ্ছে, সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমেই দেখতে পারবেন সমস্ত বিষয়টি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়ে আপনারা জানতে পারবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন, কোনো ভিডিও আপনার মিস হবে। বন্ধুরা, সরাসরিভাবে আপনারা মোবাইলে চলে আসবেন, আসার পর এখানে UIDAI.gov.in এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে আসবেন, আধারের অফিসিয়াল ওয়েবসাইট একটা। এবং এই ওয়েবসাইটে আসার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন এবং এদিকে চলে আসবেন, আসার পর দেখবেন গেট আধার, প্রথমত গেট আধার দেখতে পাবেন, তারপর দেখতে পাবেন আপডেট আধার, তারপরে আধার সার্ভিস, এইসবগুলো আপনারা দেখতে পাবেন। প্রথমত আপনাদের যে অপশানটা থাকবে গেট আধার, গেট আধারে কিন্তু আপনাদের এখানে কাজ করতে হবে। এবং গেট আধারে আসার পর আপনারা দেখবেন যে নিচে লেখা রয়েছে, এখানে নিচে লেখা রয়েছে যে লকেট অ্যান্ড এনরোলমেন্ট সেন্টার, এবং এখানে বলা হয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, চেক আধার স্ট্যাটাস, ডাউনলোড আধার। তো এইসবগুলো অপশান আপনাদের থেকে থাকবে, রিপ্রিন্ট করা অপশান থাকবে, PVC আধার কার্ড অর্ডার করা থাকবে। তো আপনাদের প্রথমত ক্লিক করতে হবে কোথায়, যে লোকেট অ্যান্ড এনরোলমেন্ট সেন্টার, আপনাদের লোকালিটিতে বা আপনাদের আশেপাশে কোথায় এনরোলমেন্ট সেন্টারের কাজ হচ্ছে সেটা আমরা দেখবো। তো এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন পরের পেজ এখানে ওপেন হবে, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মোবাইলটা ডেস্কটপ সাইড মোডে করে নেবেন, তাহলে আপনাদের দেখতে ভালো হবে, কাজ করতে কিন্তু সুবিধা হবে। তো এরকম অপশান চলে আসবে, আসার পর এখানে যখনই আপনি এরকম চলে আসবে লোকেট অ্যান্ড এনরোলমেন্ট আপডেট সেন্টার নিয়ার ইউ, তো এখানে আসবে, আসার পর দেখবেন যে প্রথমত বলা হচ্ছে স্টেট, দ্বিতীয়ত পোস্টাল পিনকোড এবং তৃতীয়ত সার্চ বক্স। তো আমাদের এখানে স্টেটে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের খুব ভালো হয়, স্টেটে ক্লিক করলে আমাদের খুঁজে বের করতে খুব সুবিধা হবে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে এনরোলমেন্ট সেন্টার সার্চ। তো এখানে প্রথমত স্টেটটা সিলেক্ট করতে হবে, স্টেট সিলেক্ট করার জন্য এখানে আমাদের স্টেটটা আমরা সিলেক্ট করে নেব, তারপর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আমাদের যে ব্লক রয়েছে সেই ব্লকটা আমরা এখানে সিলেক্ট করব, বা সাব ডিভিশন রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নিয়ে কিন্তু, তারপরে ভিলেজ বা টাউন আমাদের সিটি রয়েছে সেটা আমরা এখানে সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে শো অনলি পার্মানেন্ট সেন্টারে এখানে ক্লিক করব, ক্লিক করার পর যে ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটা আমরা এখানে এন্টার করে দেব। তো ক্যাপচার কোডটা এন্টার করার পর কিন্তু যে লোকেট অ্যান্ড সেন্টার দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে আমি এটা ক্যাপচার কোড এখানে এন্টার করে নিয়েছি এবং লোকেট এ সেন্টারে ক্লিক করব, ক্লিক করার পর দেখবেন যে সমস্ত সেন্টার আমার আশেপাশে বা আমার যে লোকালিটি শহরে যে সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলো কিন্তু সমস্ত এখানে ওপেন হয়ে গিয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে এনরোলমেন্ট সেন্টার ফাউন্ড বলে লেখা হয়েছে এবং এখানে দেখছেন যে কোন কোন রেজিস্টার এখানে এসছে বা রেজিস্টার করা যেসব ব্যাঙ্কগুলোতে এখানে পারমানেন্টভাবে কাজগুলো হচ্ছে সেই সব ব্যাঙ্কগুলোর নাম চলে আসছে, ঠিকানা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমত একটা বলা হয়েছে, দেখুন হচ্ছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রথমত এখানে বলা হয়েছে এবং এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, কোথায় কোন রোড সেটা দেওয়া হয়েছে এবং এখানে সেই জায়গাটার নাম দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্টের নাম দেওয়া হয়েছে, পারমানেন্ট বলে এখানে লেখা হয়েছে এবং লাস্ট 30 দিনের এখানে দেওয়া হয়েছে এনরোলমেন্ট আপডেট, 11 আপডেট, এখানে 94টা আপডেট করা হয়েছে যে, এবং এখানে 9/10/2020 এই তারিখে কিন্তু লাস্ট আপডেট করা হয়েছে, 9/10/2020 লাস্ট আপডেট হয়েছে এ আধার কার্ড। এবং দ্বিতীয়ত যে রেজিস্টার বন্ধন ব্যাংকে কিন্তু রেজিস্টার হয়েছে এবং বন্ধন ব্যাংকে কিন্তু কাজ হয়েছে, 2টো আপডেট হয়েছে, 7 তারিখে 2টো আপডেট হয়েছে। এবং তৃতীয়তে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপডেট হয়েছে এবং 398টা কিন্তু আপডেট হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। এবং এখানে যেটা IDBI ব্যাংকে আপডেট হয়েছে 61টা। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনাদের এনরোলমেন্ট সেন্টার যে আপনাদের লোকালিটিতে যতটা আছে সমস্ত এনরোলমেন্ট সেন্টারগুলো আপনারা এইভাবে খুঁজে দিতে পারবেন এবং আপনারা কিন্তু এনরোলমেন্ট সেন্টার পেয়ে গেলে কিন্তু সেখানে চলে যাবেন এবং আপনাদের কাজগুলো কিন্তু আপনারা করে নেবেন সেখানে গিয়ে। এবং সেখানে আপনারা যাবেন, যাওয়ার পর আপনাদের 50 টাকা বা 100 টাকা হয়তো নিতে পারে বা 150 টাকা নিতে পারে, আপনাদের কিন্তু কাজটা হয়ে যাবে, আপনারা কিন্তু সেখানে গিয়েই কাজগুলো করতে পারবেন। এর আগে কিন্তু কোনো
সেন্টার বা কোনো ব্যাংকই কিন্তু খোলা হয়েছিল না এই আধার কার্ডের কাজ করার জন্য। তো এর জন্য কিন্তু নতুনভাবে আধার কার্ডের কাজের জন্য আবারও কিন্তু সেন্টারগুলো ওপেন করা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে তাড়াতাড়ি গিয়ে কিন্তু কাজগুলো করতে পারবেন, কোনো রকম আপনাদের সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আজকে সমস্ত বিস্তারিত ভিডিও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আজকে বিস্তারিত কথা আপনার সাথে আজকে আলোচনা করে দিলাম, বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম আপনাদেরকে কোথায় আপনারা সঠিকভাবে আপনারা আধার কার্ড ঠিক করতে পারবেন, সঠিকভাবে আপনারা এখানে আধার কার্ড সংশোধন করে আসতে পারবেন, নিজে গিয়ে আপনারা অফলাইনের মাধ্যমে সমস্ত বিষয় জানিয়ে দিলাম। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। অনেকেই জানে না, অনেকেই অজানা হয়েছে, তাদেরও কিন্তু আধার কার্ড হয়তো ভুল রয়েছে, তারাও কিন্তু জানে না, তারাও কিন্তু এখানে আধার কার্ডটা ঠিক করতে পারবেন। এবং যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন।